কি অবস্থা, জুতো ছুঁড়ে মারছে। আমি জানি না মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছেন না আনন্দ করছেন, জানি না, ওকে বরং জিজ্ঞেস করুন। কিছু বলার নেই, যিনি মেরেছেন মেরেছেন, জুতো নিয়ে যাননি নিয়ে যাননি। মানুষ কি ভাবছেন এটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় যে কোনখানটায় গিয়ে ওর মন্ত্রিসভা উনি পার্থদা পার্থদা করতেন খুব। সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি জেনারেল একটা ইউনাইটেড নেশনসে আছে, ইউনাইটেড নেশনসে একজন সেক্রেটারি জেনারেল আছে, আর এই তৃণমূলের একটা সেক্রেটারি জেনারেল, কত সেক্রেটারি প্রেসিডেন্ট আর সেক্রেটারি জেনারেল। পঞ্চাশ কোটি ছেড়ে দিন না, আমি বলছি 50,000 কোটি টাকা লুট হয়েছে চিট ফান্ডে। মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী উনি ডেলো বাংলোয় মিটিং করেছিলেন, উনি 1,86,000 টাকায় একটা ছবি বিক্রি করেছিলেন। আর ওই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কি ছিল আর কি হয়েছে দেখে নিন, ওই পরিবার ওইখানে দেখে নিন তো কাজে। এ তো খুচরো মুচরো দাবার বোড়ে না, বড় জোর নৌকা হতে পারে, মানে বোট আর কি যাকে বলে চেসে, বা পোর্ট হতে পারে, বোট হতে পারে, পোর্ট হতে পারে, কিছু হতে পারে, কিন্তু আসল রাজা মন্ত্রী তো অন্য জায়গায়, একজন দিল্লিতে, এখানে একজন। ঝাড়খণ্ডের যে এমএলএদের কাছ থেকে 50 লক্ষ টাকা দিন আমাকে ভাই, এবারে তো জনসভায় বলতে দিন, লাস্ট তো লাস্ট। সেখানে সিআইডি দাবি করছে যে হেমন্ত বিশ্ব শর্মা এই টাকা দিয়েছেন সরকার ভাঙার জন্য ঝাড়খণ্ডে, কি বলবেন? কি বলবো কি, এটা সিআইডি বলছে বলছে, সিআইডি যদি দাবি করে থাকে তাহলে ব্যবস্থা নিচ্ছে না কেন? সিআইডি তো ব্যবস্থা যদি না নেয় বুঝতে হবে বিজেপির জন্য নিচ্ছে না, আর যদি ব্যবস্থা নেয় তাহলে বুঝতে হবে বিজেপি একদল আরেক দলের বিরুদ্ধে অস্ত্র শোনাচ্ছে, এইটাই তৃণমূল বিজেপির বেলায় দুটোর বেলায়। বলছি নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে ভাইপোকে বাঁচাতে তিনি দিল্লি আসছেন, নীতি আয়োগ টায়োগ তিনি মানেন না, কি বলবেন? কি নীতি আয়োগ না দুর্নীতি আয়োগ তা আমি জানি না, কিসের নীতি আয়োগ? এখানে যারা যায় যখন বসে তার মধ্যে কজন নীতিবান লোক আছেন আমরা জানি তো, যারা ডেকেছেন আর যারা যাচ্ছেন তাদের সবাইকে আমরা চিনি, মানুষও দেশের চিনি। সিএ দ্রুত চালু করা হোক শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেছেন। হ্যাঁ, ওকে তো দাবি করতেই হবে, কারণ ওই সারদা মামলার এখন যে ওর মাথায় ঝুলছে, আর তাছাড়া সারদা নারদা এইসব লোক যাদের মানে মারা ঝুলছে তারা এখন বিজেপির মতো কথা বলতে হবে, এদের কালকে যদি আবার কথা বদলে ফেলে। এই নির্বাচনের সময় দেখেননি কতজন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, আবার সুরসুর করে তৃণমূলে ফিরে এলো, আবার বিজেপিতে যাবে আর তৃণমূলে যাবে, আনাগোনা চলতে থাকবে, মৌলিক কোনো পরিবর্তন হবে না, দুজনের বোঝাপড়া যা আছে তাই থাকবে।